ছদ্মবেশে পালিয়ে যাওয়ার সময় গেল 13 আগস্ট রাজধানীর সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। হকার শাহজাহান আলী হত্যা মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ কার্যালয়ে তার রিমান্ড চলছে। ডিবির জিজ্ঞাসাবাদে সালমান এফ রহমান বলেন, আমাকে আটকে রাখলে আমার বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত 80,000 লোক বেতন পাবে না, বিভিন্ন ব্যাংক থেকে যে ঋণ নেওয়া হয়েছে সেই ঋণের কিস্তি দিতে পারবো না, এতে দেশেরই ক্ষতি হবে, তাই আমাকে ছেড়ে দিন, আমি দেশ ঠিক করে দেব। এ সময় সালমানের কাছে জানতে চাওয়া হয়, গত নির্বাচনের আগেই তো আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার কথা ছিল, তখন হয়নি কেন? জবাবে তিনি বলেন, আমরা ভারতের মাধ্যমে আমেরিকাকে বুঝাতে পেরেছিলাম যে আমরা আমেরিকার পক্ষেই আছি। বাংলাদেশকে বাঁচাতে হলে শেখ হাসিনার বিকল্প নেই, তখন আমাদের এবং ভারতের কথায় আমেরিকা কনভিন্স হয়েছিল, তা না হলে তখনই আমাদের পতন হয়ে যেত। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গেল 5 আগস্ট, পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। ওই দিনই প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে প্রতিনিয়ত গ্রেপ্তার হচ্ছেন আওয়ামী লীগের নেতারা।